বন্ধুরা, আজকের এই পর্বে আপনাদেরকে বলবো মানিকগঞ্জ জেলার সুপরিচিত একটা জায়গার কথা, যার নাম পাটুরিয়াঘাট। যে জায়গাটির কথা বাংলাদেশের সকল জেলার মানুষ কম বেশি সবাই জানে, তবে অনেক মানুষই আছেন যারা এই জায়গাটির কথা শুনেছে কিন্তু এখনও জায়গাটিকে দেখা হয়ে ওঠেনি। তো তাদের জন্য কিন্তু ভিডিওটি দারুণ হতে চলেছে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ইনফরমেটিভ চ্যানেল, আজকে আমরা এসেছি মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ফেরিঘাটে। পাটুরিয়া ফেরিঘাট বাংলাদেশের একটি অন্যতম নৌবন্দর। এটি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত। এই রুটে প্রতিদিনই দূরপাল্লার যানবাহন ও অসংখ্য লোকের সমাগম থাকে। 90 দশকের আগ পর্যন্ত উত্তর, দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের লক্ষাধিক মানুষের রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তের সাথে একমাত্র যোগাযোগ মাধ্যম ছিল আরিচাঘাট। কিন্তু বর্তমানে অন্যতম যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে এই পাটুরিয়াঘাট। জানা যায় 1963 সালের 31শে মার্চ কর্ণফুলী নামে একটি ফেরি সার্ভিস দিয়ে সর্বপ্রথম মানিকগঞ্জে নৌরুটের যাত্রা শুরু হয়। 1998 সালে যমুনা সেতু চালু হওয়ার পর আরিচাঘাটের গুরুত্ব কমে যায়। তার উপর আরিচাঘাটের কাছে যমুনা নদীর নাব্যতাও কমে যায়। এরপর সার্বিক দিক বিবেচনা করে 2002 সালের 12ই ফেব্রুয়ারি আরিচা ফেরিঘাট নিয়ে আসা হয় এই পাটুরিয়াতে। এরপর থেকে বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21টি জেলার মানুষের রাজধানীর সাথে যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে এই পাটুরিয়াঘাট। আরিচা থেকে দৌলতদিয়া ঘাটের দূরত্ব 8 কিলোমিটার থাকলেও পাটুরিয়া থেকে দৌলতদিয়ার দূরত্ব এখন অর্ধেকে নেমে এসেছে, যার কারণে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের সময় অনেকটাই কমে গেছে। বিপুল সংখ্যক খাবারের হোটেল সহ বিভিন্ন ব্যবসার প্রাণকেন্দ্র গড়ে উঠেছে এই পাটুরিয়াঘাটে। এখানে প্রায় কয়েক হাজার মানুষের কর্মস্থান গড়ে উঠেছে। এছাড়াও এখানে রয়েছে পাটুরিয়া টু ঢাকা নানা ধরনের বাস সার্ভিস। এই ঘাটে 24 ঘন্টায় ফেরি এবং লঞ্চ চলাচল চালু থাকে, তবে কিছু কিছু সময় সাময়িকভাবে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও ঝড় বৃষ্টি ও অতিরিক্ত ঢেউর কারণেও নৌরুটের চলাচল বন্ধ থাকে। এখানে 18টি ফেরি এবং 33টি লঞ্চ প্রতিদিনই চলাচল করছে। প্রতিদিন প্রায় 5 থেকে 6 হাজার যানবাহন পারাপার হচ্ছে ফেরিতে, এবং লক্ষাধিক মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এই পাটুরিয়া ফেরিঘাট। তো বন্ধুরা,
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।